নমস্কার বন্ধুসকল এইবার জব মুখি হয়েছে এন আই এ সি এলরি তার মানে কি নিউ ইন্ডিয়া ইন্সু রন্স কোম্পানিরপা সাহাগ আমি এই ভিডিও সম্পূর্ণকে জানিমাতে ভেকেন্সিজ কেন আমি অ্যাপ্লাই নে নাই আর ইয়ার যে জব আছে এইখানে আমার ঠিকঠাক হব না সুরক্ষিত হব না আমার এই যান প্রেকটিস লাগে আমার লাইফত মানে প্রেসিসিয়াস জব হয় না আমি গোটেখি বস্তু এই ভিডিও ডিসকাস করি তো চাও কি আছে নিউ ইন্ডিয়া ইন্স্যুলেস কোম্পানি লিমিটেড এটা কি আছে কোম্পানি লিমিটেড আপনাদের বুঝিয়ে পাইছে এটা কি করেছি কিমান ভেকেন্সি ওয়ান 170 যেটা আমি অনলাইন এপ্লাই করি ইয়াতে আমি স্পেশালি চাবলে গলে কি আছে এডমিনিস্ট্রেটিভ অফিসার এতে কিমান আছে 120 টা পোস্ট আছে কটেগরি ওয়াইজ সাবলে গেলে এতে আনরিজার্ভ আছে ফিফটি এসটি টি আছে এইট এসসি কিমান আছে 18 ও 32 ইডব্লিউএস টু ই 9 এস সক পি কোয়ালিফিকেশন বিডি নাইন তো হোক এজুকেশন কোয়ালিফিকেশন এজুকেশনাল কোয়ালিফিকেশন কে আমি পাই আসুন এজুকেশন কোয়ালিফিকেশন কে ইয়াতে কি আছে এটলিস্ট আপনি গ্রেজুয়েট হোক লাগবে যে গ্রেজুয়েট বা পোস্ট গ্রেজুয়েট হোক লগ উইথ সিক্সটি পার্সেন্ট মার্কস আর এস টি এসসি বা পি ডাব্লিউ বি ডির কারণে কি ফিফটি ফাইভ পার্সেন্ট মার্ক্সে সাফিসিয়েন্ট হোক ওকে তারপর সবাই কি কিন্তু নেক্সট এডমিনিস্ট্রেটিভ অফিসার একাউন্টে ই পঞ্চাশটা ভেকেন্সি আছে ইয়াতে কি আছে ইউ আর আছে কি ইয়াতে কি আছে সাতটা আপনাদের চাবছে নিশ্চয়ই এটা এজুক্যান কালিফিকেশন ইয়াতে কি ক চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ইয়াতে কি হব লাগিব সিক্সটি পার্সেন্ট হব লাগিব আর এস টি এসসি পি ডাব্লিউ বিডির কারণে ফিফটি ফাইভ পার্সেন্ট হলে চলে যাব নাইবার যদি কোনোবাই এম বিএ ফ ফাইন্যান্সের ওপর করেছে নাইবা পিজিডি পিজি ডি এম ফাইন্যান্সের ওপর করেছে বা এম কম উইথ সিক্সটি পার্সেন্ট মার্স তথাপি অ্যাপ্লাই করব আর বাকি ইয়াতে এস টি এসসি পি ডাব্লিউ বিডির কারণে ফিফটি ফাইভ পার্সেন্ট হলে চলে যাব এটা সব এজ লিমিটেশন কি আছে এইটিন টু থার্টি ইয়ার্স সেপ্টেম্বরের এক তারিখতে আর এজ রিলাক্সেশন এতে কি কৈছে ফাইভ ইয়ার্স এতে রিলাকশন আছে এস টিএসির ও বি সি আছে এতে থ্রি ইয়ার্স পি ডাব্লিউডি কিমান আছে টেন ইয়ার্স সেল রিস্ক্রি এতে সব কি আছে ফিফটি থাউজেন্ডের উপর স্টার্ট করি এইটি ফাইভ থাউজেন্ড ওকে এতে এপ্লিকেশন ফি কি আছে হান্ড্রেড রুপি যেটি নন রিফান্ডেবল হয় ওকে আর আদার্সর কি আছে এইট হান্ড্রেড ফিফটি রুপিজ যেখানে আপনি কি অনলাইনে পেমেন্ট আপনি করবেন ক্রেডিট কার্ড বা ইন্টারনেট ব্যাংকিং বা আপনার মোবাইল পৰা আপনি পে পাৰিব তো সব ইয়ার ডেট স্টার্ট কেনকে বাকি তারিখের ইয়ার ডেট স্টার্ট দশ সেপ্টেম্বর আর যার লাস্ট ডেট আছে টুয়েন্টি নাইন সেপ্টেম্বর টু থাউজেন্ড টুয়েন্টি থ্রি ইয়ার ফেজ 1 অনলাইন এক্সামিনেশন হবো কিমান 13 সেপ্টেম্বর 13 অক্টোবর টেন্টেটিভ ডে আছে এই কনফার্ম নহয় আর ফেজ 2 এক্সাম হব 17 নভেম্বর এই টেন্টেটিভ দিয়া আছে তো যদি কিবা ডাউট থাকে নিশ্চয় কমেন্ট করে জনাব আমি সেইখানে বুঝতে নিশ্চয় আপোনাক জনাই দিম দিই ওকে চ' এনেকুৱা ধৰণৰ জব নটিফিকেশ্যন পাবৰ বাবে মানে চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰি আহক লগতে বেলেগো দভাই ৰাখক আমি আকৌ লগ পাম পৰৱৰ্তী ভিডিঅ'ত ধন্যবাদ